बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय दर्शक अस्सलामु आलैकुम आज हमें तैरी कर देखो सबई बेड़ा स्पेशल बुटर हलुआ देशे अनेक रकम हलुआ तैरी है तार मध्य भीषण जनप्रिय बुटर हलुआ और ये बुटर हलुआ कम बेसि सबाई तैरी करते तब जे सब प्रिय दर्शक एखो परफेक्ट भाव बुटर हलुआ तैरी करते पर तर भिडियोटी आशा करी हमार भिडियो भलो लागे भलो लागले आत्मीय स्वजन बंधु बान्धवर सा भिडियो शेयर कर दें बुटर डाले हलुआ बनानोर जोन्नो आमी आमार लागबे बुटर डाल और बुटर डाल होच्छे एजे ए डालटा एटाके आमरा साधारणत देशी बुटर डाल बोली अथवा छोलार डाल छोलार डालटा उपरे छोला थाके एटा किन्तु उपरे छोलाटा फेले देवा होयेछे एजे भांगा अवस्थाय थाके आस्त अवस्थाय थाके एटार नाम होच्छे बुटर डाल अथवा एटा देशी बुटर डाल देशेर बुटर डाल दिये किन्तु बुटर हलुआटा खुबी मजार हय तो आमी एखाने पाँचशो ग्राम बुटर डाल अर्थात आधा केजी बुटर डाल प्रथम भालो भावे धुए निये धुए प्राय पाँच घंटार मतो भिजिए रेखे सबथेके बेशि भालो हय आपनारा जदि सारा रात ये डालटाके भिजिए रखें तारपर भालो भावे धुए डालटाके दूध दिए सिद्ध करे निये देखते ही पाच्छेन एखन डालटाके भालो भावे ब्लेंड करे निब ब्लेंडरের মাধ্যমে আপনারা ব্লেন্ড করতে পারেন অথবা শিলপাটায় বেটেও এটাকে আপনারা মসৃণ করে বাটতে পারেন আমার বাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন যে আমি খুব মসৃণ করে এই ডালটা বেটে নিয়েছি এটা কিন্তু খুব আঠালো হয় আর আমি এটা দুধ দিয়ে সিদ্ধ করেছি তার মানে এই না যে এটা সব মানে দুধ দিয়ে সিদ্ধ করতে হবে আপনারা যদি চান যে এটা দুধ ছাড়া শুধু পানি দিয়েও সিদ্ধ করতে পারবেন অথবা দুধ আর পানি মিক্সড করেও সিদ্ধ করতে পারবেন दारचिनी और कয়েকটা এলাচ এখন আমি মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব আপনারা চাইলে ঘি এর পরিবর্তে এখানে তেল শুধু রান্না তেলটাও ব্যবহার করতে পারবেন এখন আমি যে ডালটা বেটে রেখেছিলাম সেই সম্পূর্ণ ডালটা এর মধ্যে দিয়ে দিব चीनी देर कप परिमाण चीनी दिए दिलाम आपनारा जदि माने आपनादेर स्वाद अनुयायी आपनारा चीनीटा दिबेन जारा एकटु चीनी कम खान तारा चीनीर परिमाणटा कमिये दिबेन এবার আমি এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিব বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু ধৈর্য ধরে এই হালুয়াটা বানাতে হয় অনেক নাড়তে হয় নাড়লে ভিতরে কিন্তু নিজ দিয়ে লেগে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ কারণ মিষ্টি জিনিসে কিন্তু লবণ না দিলে টেস্টটা খুব ভালো আসে না এরপর আমি এর মধ্যে দিয়ে দিব গুড়া দুধ গুড়া দুধটা আমি आधा कप परिमाणे नियेछि आपनारा जदि चान ताहले दूध ना दिलेओ हबे एबार आमि एई गुड़ो दूधटाओ एर साथे मिशिये निब आर धैर्य धरे अनेकक्षण बसे एई हालुआटा किन्तु बानाते हबे एई हालुआटा खेते जेमन मजा ठीक ओरकम किन्तु माने कष्टओ करते हय ओरकम किन्तु धैर्य धरे एई हालुआटा किन्तु नाड़ते हय तो যতক্ষণে আমি চিনি ব্যবহার করার পরে কিন্তু বেশ পানি বের হয়েছে দেখতেই পাচ্ছেন
যতক্ষণে হালুয়াটা আঠালো ভাব না চলে আসে ততক্ষণ আমি হালুয়াটাকে রান্না করব। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমার হালুয়াটা কিন্তু মানে একেবারে আঠালো হয়ে গিয়েছে। এখন আমি এই হালুয়ার মধ্যে কিছু বাদাম রেখেছি, দিয়ে দিলাম। আমি কাজু বাদাম এবং পেস্তা বাদাম, কাঠ বাদাম, সব বাদামই আছে এখানে, মিক্স করে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে নেবেন। এবং আমি এখন এর মধ্যে কয়েক টেবিল চামচ পরিমাণের ঘি দিয়ে দিব। কারণ উনুনের আগে যদি আপনারা ঘি দেন তাহলে কিন্তু হালুয়াটা অনেক ভালো, ঘি এর একটা ভালো স্মেল আসবে। এবার আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় 2-3 মিনিটের মতো রান্না করব, তারপর আমি হালুয়াটাকে নামিয়ে নিব। এরপর আমি একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। এখন গরম গরম আমি হালুয়াটাকে এর মধ্যে ঢেলে নিব। এবার আমি চেপে চেপে হালুয়াকে বসিয়ে দিব। খুব সুন্দর করে সমান করে হালুয়াটাকে বসাতে হবে। আমার সম্পূর্ণ হালুয়াটা কিন্তু আমি খুব সুন্দর করে মিক্স করে বসিয়েছি, এবং উপরে আমি আবারও ঘি ব্রাশ করে দিয়েছি। এবার আমি যেটা করব, আমি এর মধ্যে বাদাম কুচি করে রেখেছি, সেই বাদামগুলো হাত দিয়ে বসিয়ে বসিয়ে দিব। ভালোভাবে আমি কিন্তু বাদামগুলো বসিয়ে বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম অবস্থায় বসাতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু বসবে না। এবার আমি এই হালুয়াটাকে ঠান্ডা করার জন্য 1 ঘন্টা অপেক্ষা করব। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন, নর্মাল ফ্রিজে, চাইলে নর্মালেও রাখতে পারেন, সমস্যা নেই। 1 ঘন্টা পরে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমার বুটের হালুয়া তৈরি হয়ে গিয়েছে। 1 ঘন্টা পরে আমার হালুয়াটা ঠান্ডা হওয়ার পরে আমি এটা কেটে নিয়েছি। তো দেখলেন তো, খুব সহজেই বুটের হালুয়া তৈরি করা যায়। আর এটা যে ভীষণ প্রিয় সবাই জানেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।